ফরিদপুরের ভাঙা ও সিরাজগঞ্জের পর এবার ইন্টারসেকশন সম্বলিত দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে। পঞ্চবটি মোড় থেকে ছয় লেন সড়ক 310 মিটার করে ফতুল্লা ঢাকা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত হবে। এই দুই দিকে ছয় লেন করে সড়ক প্রসারিত হওয়ার পাশাপাশি পঞ্চবটি মোড় থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত হবে চার লেন সড়ক। এর মধ্যে পঞ্চবটি থেকে চর সৈয়দপুরের শীতলক্ষা তিন সেতু পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ দুই লেন সড়ক হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর বাকি দুই লেন নিচতলায়। মুক্তারপুর সেতু থেকে পঞ্চবটি পর্যন্ত 10.37 কিলোমিটার দীর্ঘ পুরো এই পথে তিন ধরনের সড়ক নির্মাণ হচ্ছে। এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হবে 9.06 কিলোমিটার দীর্ঘ। নিচতলা ফ্রি হলেও দোতলা সড়কে চলাচলে লাগবে টোল। প্রকল্পে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সয়েল টেস্টের কাজ করছে, আর 12টি টেস্ট পাইল স্থাপনে চলছে প্রস্তুতি। 2025 সালে কাজ শেষ করার টার্গেট রয়েছে। আমরা টেস্ট পাইল করে ওইটার উপরে লোড টেস্ট করব, তো ওইটার কার্যক্রম আমরা চলমান আছে। 50-এর উপরে অনেকগুলা বোরহোলের ডেপথ পাওয়া গেছে, এগুলো এখন পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা এটাকে বারবার এটাকে আসলে রিভিউ করে ভালোভাবে চেক করার চেষ্টা করতেছি। 10টা পিয়ার পয়েন্টের কাজ চলতেছে এবং আমাদের কন্ট্রাক্টর, কনসালটেন্ট এবং বিবিএর রিপ্রেজেন্টেটিভ সবসময় আমরা সার্বক্ষণিকভাবে ক্লোজলি মনিটর করছি, যাতে কাজটা সুন্দরভাবে এবং অ্যাজ পার স্পেসিফিকেশন ড্রয়িং ডিজাইন যেভাবে আছে সেভাবে এটা সুন্দরভাবে শেষ হবে। সরু এই সড়ক মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের প্রধান পথ। আঁকাবাঁকা সড়কে প্রায় ঘটে দুর্ঘটনা আর লেগে থাকে যানজট। প্রকল্পের কাজ শেষ হলে যানবাহনের গতি বাড়বে প্রায় 5 গুণ। যারা আসা যাওয়া সবসময় করে চাকরিজীবী, তাদেরও জ্যামের মধ্যে অনেক সমস্যা হইতেছে। স্কুল যাওয়ার জন্য এখানে আসি, তখনই মনে করেন যে জ্যাম বাইদা যায়। তো স্ট্রাকচার আছে, এগুলোকে ডিসবিলিটি করতে হবে। এই ডিসবিলিটি করার জন্য আমাদের লোকাল প্রশাসন এবং জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা প্রয়োজন হবে, এইভাবে আমরা আগাচ্ছি। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 2,242,77,00,000 টাকা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।